হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে একটা আমি আপনাদেরকে আমার জীবনের সেরা গিফট হিসাবে একটা ভিডিও শেয়ার করতেছি। জীবনে প্রথম সারপ্রাইজ পেলাম আমি আজকে। আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, সেদিনের ব্লগটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এটা হচ্ছে আমার একটা ফলোয়ার বা আমার একটা ছোটো বোন বলতে পারেন, সে আমাকে হঠাৎ করে আচমকা চমকে দিল। তো সেটাই আজকে পুরোপুরি আমি শেয়ার করলাম আপনাদের। তখন বাজে ঘড়িতে দিনের 12টা, দুপুর 12টা আর কি, আমাকে হঠাৎ করে মেসেঞ্জারে নক দিয়ে বলছে যে দিদি আপনার বাড়ি, আপনি কি বাড়ি আছেন, আপনার বাড়ির ফুল ঠিকানাটা আমাকে দেন। তো আমি তো মনে করছি সে আমার থেকে কিছু একটা নিবে বা কিছু নিতে চাচ্ছে, যেহেতু আমি অনলাইন বিজনেস করি। সেহেতু আমি ওকে আমার ফোন নাম্বারটা দিলাম, বললাম তুমি যদি এখানে আসতে চাও তাহলে আমাকে এই নাম্বারে ফোন দিয়ে অবশ্যই চলে আসবা। তো অবশ্যই আমার কাছে চলে আসছে। তো দেখেন, আমি দেখতে দেখতে কিন্তু একেবারে সারপ্রাইজ হয়ে গেছি। ও আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে। তো আমি বাচ্চাকে একটু ঘুম পাড়াচ্ছিলাম, সে হঠাৎ করে আসলো, এসে আমাকে গিফটটা দিল। আমি জিজ্ঞেস করলাম কেন তুমি আমাকে গিফটটা দিয়েছো। তো ও আমাকে আসলে বলতেছে যে দিদি আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি আপনাকে গিফটটা দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ নিশিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য, এত সুন্দর একটা গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সে আমার মেয়ের জন্য পাঠিয়েছে ডেয়ারি মিল্ক, ও তো প্রতিদিনই খাচ্ছে একটা দুইটা করে। আর মনে মনে ওর মাসিমণিকে বলতেছে থ্যাংক ইউ, আমিও ওকে অনেক থ্যাংক ইউ দিলাম। আসলে থ্যাংক ইউ দিলে ছোটো করা হবে, ওকে অনেক অনেক ধন্যবাদ যে এত মানুষ দেখতে সে যে আমাকে পছন্দ করে আমার জন্য গিফটটা এনেছে, তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গিফটটা আসলে অনেক অনেক সুন্দর হয়েছে, আমি এখনও দেয়ালে টাঙায়নি, যেহেতু আমাদের বাড়ি রং করব, সেজন্য আমি একেবারে রং করার পরে দেওয়ালে টাঙাবো, সেই চিন্তাভাবনা করে আমি রেখে দিয়েছি। তো ডেয়ারি মিল্ক আসলে আমি খাই না, তাই হচ্ছে আমার মেয়ে, তো ও প্রতিদিন একটা দুইটা করে খায়। তো আমি তো পুরাই সারপ্রাইজড, আসলে এরকম সারপ্রাইজটা আমি কখনো কখনো হয়নি, এই প্রথম আমি সারপ্রাইজটা হয়েছে। তো এই গিফটগুলো আমি আপনাকে একদম ক্লোজ করে দেখাচ্ছি, আর সাথে একটু আমাকে চিঠিও লিখেছে। তো চিঠিটা অনেক সুন্দর করে লিখেছে, ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎ করে গিফট পেলে আসলে অনেকটা আনন্দ লাগে। তো চেষ্টা করবো আমি ওর সাথে যোগাযোগ করার জন্য, ওর কাছে যাওয়ার জন্য। এখন একটু ফ্যামিলিতে প্রবলেম, মানে আমার মা খুব অসুস্থ, তো সেজন্য আমি যেতে পারছি না আসলে, না হলে আমি ওকে গিয়ে দেখে আসতাম। তো আমাকে এত সুন্দর একটা চিঠি লিখেছে, ওর নামটা খুব সুন্দর করে দিয়েছে, মিম বড়ুয়া নিশিতা। তো তোমাকে অনেক ধন্যবাদ, টাটা।